হ্যালো ফ্রেন্ডস, ফেল টু রেল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। অনেক রাত হয়েছে, অনেকে পড়তে বসেছো, সারা রাত পড়বে, ভোর পর্যন্ত পড়বে, আবার অনেকে ঘুমিয়ে গেছে। যারা সকালে উঠে ভিডিওটা দেখবে তাদেরকেও বলছি, এবং যারা এখন পড়ছো, অনেকে ইউটিউবেও পড়াশোনা করছো অনলাইনে, তো যারা এখন ভিডিওটা দেখছো বা পরে দেখবে তাদের জন্য কিছু কথা আমি এখন বলবো। ডিউটি থেকে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করার আগে জাস্ট ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। সারাদিন তো সময় পাইনি ডিউটির মধ্যে ব্যস্ত থাকার জন্য। WBP কনস্টেবলের ভ্যাকেন্সি চলে এসেছে, তোমরা খবর পেয়ে গেছো অলরেডি। তো WBP কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা এসেছে, সেখানে ছেলে এবং মেয়ে দুই অ্যাপ্লাই করতে পারবে তোমরা। ভ্যাকেন্সিটা যে রয়েছে খুব কমও না আবার খুব বেশিও না। আমাদের সময় আমরা যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন ভ্যাকেন্সির সংখ্যাটা অনেক বেশি ছিল, বা তখন যে পুলিশের ভ্যাকেন্সিগুলো আসছিল অনেকটা বেশি বেশি আসছিল। এখন যে ভ্যাকেন্সি সংখ্যাটা আসছে সেটা অনেক বেশি নয়, তবে আবার অনেক কমও নয়, এখানেও ফাইট করে একটা সিট নেওয়া যাবে। তো 18 থেকে 30 বছর বয়স বলেছে এলিজিবিলিটি, ওগুলোই রয়েছে। মাধ্যমিক পাশ, হায়ার এডুকেশন থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। সিলেবাস যেটা ছিল সেখানে কিছুটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে তোমার যেটা প্রিলিমিনারি এক্সাম হতো সেটাকে তুলে দেওয়া হয়েছে। ডাইরেক্ট তোমার যে মেন্স যে পরীক্ষাটা হতো 85 নম্বরের, সেটাই প্রথম পরীক্ষা হবে, ঠিক আছে? তার উপরেই মেরিট হবে। 85 নম্বরের যে সিলেবাসটা রয়েছে সেখানে তোমার ম্যাথ 25, GK 25, আর রিজনিং রয়েছে 25, আর 10 নম্বর ইংলিশ থাকবে, জেনারেল ইংলিশ। এছাড়া তোমার এরপরে PMT PET হবে, মানে দৌড় যেটা আর কি, দৌড়ে তোমাকে পাস করতে হবে। তারপরে তোমার ইন্টারভিউ হবে 15 নম্বর, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল, এসব হবে। তো এগুলো তোমরা সবাই জানো, এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। যেটা এখানে বলতে এসেছি সেটা হচ্ছে, এত রাতে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, এখনও যদি তুমি সিরিয়াস না হও, এখনও যদি তুমি সিরিয়াস না হও, তাহলে জানবে কোনো দিনই আর তুমি সিরিয়াস হতে পারবে না। মানে ভাবছো এবার ফর্ম ফিল আপ করে তারপরে আমি শুরু করব, বা এখনও আরও একটা ভিডিও বা আরও একটা নতুন সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখি তারপরে আমি পড়া আরম্ভ করব, তাহলে জানবে কোনো দিনই হবে না, ঠিক আছে? কোনো দিনই হবে না, কারণ চাকরি পাওয়াটা দিন দিন কিন্তু আরও কঠিন হয়ে যাচ্ছে। তুমি দেখো আমাদের সময় আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি, আর এখনের যে প্যাটার্ন চলে আসছে দিন দিন যেভাবে চেঞ্জ হচ্ছে, রেলেও দেখো ভ্যাকেন্সি অনেক কম এলো, আমাদের সময় যা এসেছিলো তার থেকে অনেক কম। পুলিশের দেখো ভ্যাকেন্সিগুলো আস্তে আস্তে সংখ্যায় কমে আসছে, প্লাস পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখনও যদি সিরিয়াস না হও তাহলে আর কবে সিরিয়াস হবে, আমার বক্তব্য এটা, ঠিক আছে? তো ইউটিউবে তোমরা নানা রকমের ভিডিও দেখছো, নানা রকমের কোর্স দেখতে পাচ্ছ, কিন্তু সেলফ স্টাডি করে অনেকেই চাকরি পাচ্ছে। তুমি এরকম ভিডিও দেখতে পাবে, বা এরকম ভিডিও আমাদের সামনে অনেক আসে দেখতে পাবে, যারা রিসেন্ট চাকরি পেয়েছে, নিজেদের ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, নানান রকমভাবে তারা দেখাচ্ছে যে আমি এই বই পড়েছি বা আমি এইভাবে প্র্যাকটিস করেছি। তোমাদের দেখেও মনে হয় যে আমি যদি চাকরি পাই তাহলে আমিও একটা এরকম চ্যানেল খুলবো, এরকম দেখে আমাদের কিন্তু মনে হয়, আমারও আগে এরকম মনে হতো। কিন্তু আমার বক্তব্য যে তুমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে এগুলো ভাবো তাহলে কিন্তু কিছু হবে না, তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রমটা তুমি করবে কেন, তোমাকে তার জন্য একটা স্বপ্ন দেখতে হবে। কি স্বপ্ন? যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে, বা আমার বাড়ির যে আর্থিক অবস্থা সেটাকে আমাকে বদলাতে হবে, এরকম একটা স্বপ্ন তোমাকে দেখতে হবে প্রতিদিন প্রতিনিয়ত। আমাকে এই অন্ধকার থেকে বেরোতে হবে, তবেই তুমি পড়তে পারবে। পড়ার মোটিভেশন কোথা থেকে আসবে? অনেকেই প্রশ্ন করো যে দাদা পড়তে পারছি না, বা শুরু করলেও একটা সময় পরে গিয়ে সেটা শেষ হয়ে যাচ্ছে, মানে একদিন দুদিন পরেই সেটা, মানে শুরুতে হয়তো অনেক জোশ নিয়ে শুরু করছি কিন্তু তারপরে আর নিজেকে ধরে রাখতে পারছি না, আবার আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে। তো মোটিভেশনটা আসবে তোমার ভেতর থেকেই। তুমি যদি মনে করো যে আমার এই দুর্দিন থেকে আমাকে বেরোতে হবে, এই কষ্ট থেকে আমাকে বেরোতে হবে, ফ্যামিলির যে কন্ডিশন রয়েছে, আর্থিক অবস্থা চেঞ্জ করতে হবে, তাহলে সেটার জন্য তোমাকে মেহনত করতে হবে। এখন অনেক রাত, তোমরা অনেকেই রাত জেগে পড়বে আমি জানি, অনেকে রয়েছো। যারা এখন নিজেদের ঘুম নষ্ট করে পড়াশোনা করছো তারা একদিন সফল হবেই, ঠিক আছে? এবার এরকম নয় যে রাত জেগে পড়লেই সফল হয়, অনেকে দিনের বেলা পড়েও সফল হয়। মানে মোট কথা, তোমাকে একটা কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। তুমি দিনের বেলা ভাত টাত খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়লে, বা সময়টা আছে তারপরে তুমি কী করলে, একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা চালিয়ে দেখে নিলে, তো তুমি ভাবলে ঠিক আছে হয়ে যাবে, এরকম করে হবে না, ঠিক আছে? আর অনেকে বই বলো বারবার যে একটা বই বলো, বই বলো, দাদা কী বই পড়লে চাকরি হয়ে যাবে, একটা নির্দিষ্ট বই পড়ে চাকরি হবে না। তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে সিলেবাস কভার করতে হবে। যেমন জিকের জন্য
তোমাকে আমি বলি যে লুসেন্ট পড়ো, লুসেন্ট যেমন পড়ছো পড়ো, তার সাথে সাথে টেক্সট বইগুলো তুমি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এগুলোর জন্য টেক্সট বই জোগাড় করে টেক্সট বইগুলো পড়ার চেষ্টা করো, সেখান থেকে থিওরিগুলো আরও বেশি করে সময় দিয়ে পড়ো। তাহলে কী হবে, যেখান থেকেই এমসিকিউ দিক না কেন, তুমি যদি টোটাল বিষয়টা জানো তাহলে তুমি সেই এমসিকিউর উত্তরটা দিতে পারবে। ঠিক আছে, এগুলো গেল জিকে টাইপের যে প্রশ্নগুলো। ম্যাথের জন্য তুমি শুরুতেই বলি যে চঞ্চল ঘোষ সুবীর দাস দিয়ে করছো, ঠিক আছে, ছায়া রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার দিয়ে করছো, ঠিক আছে, তার সাথে তুমি এখন টেক্সটবুক অ্যাপ এসে গেছে, টেক্সটবুক অ্যাপ থেকে তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে, প্রিভিয়াস পেপারগুলো নিজে থেকে বাড়িতে দাও যে আমি যদি আগের পরীক্ষাগুলো এখন দিই তাহলে আমার কত স্কোর আসবে বা আমাকে আর কোথায় ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তো এইভাবে তুমি নিজেকে প্রতিনিয়ত একটু একটু করে তৈরি করো এবং টার্গেট নাও যে আমাকে একটা সিট নিতে হবে। এইটা ভেবে তর্ক বিতর্কে যেও না যে এত কম সিট, ওই সময় এত সিট ছিল, এবারে এত কম সিট আমার হবে না, কি করে কি হবে, এগুলো ভেবে লাভ নেই, বা পিএমটি পিইটিতে আমি পারবো না, বাদ হয়ে যাব, এগুলো ভেবে তোমার কিছু হবে না। তুমি শুধু তোমার কর্মটা করে যাও, দেখবে আলটিমেটলি তুমি ফল পাবে। ঠিক আছে, হয়তো অনেক কথা বলে ফেললাম, রাত হয়েছে, রাত্রেবেলা জানি না কেন ভিডিওটা করলাম হঠাৎ করে, কিন্তু মনে হলো যে চলো সব রকম ইনফরমেশান দিই, এটা নিয়েও তোমাদের একটা দুটো কথা বলি, যদি তোমাদের একটু হলেও আমার কথাগুলো মোটিভেট করে যে না চলো। হ্যাঁ, একটা চ্যানেলের নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন। খুব ভালো লাগে আমার, কনস্টেবলের জন্য স্পেশালি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, দ্য ওয়ে অফ সলিউশন। ঠিক আছে, আলামিন রহমান স্যার পড়ায় সেখানে, তোমরা অনেকেই জানো চ্যানেলটাকে, পার্সোনালি আমার চ্যানেলটা আমি অনেক ইউটিউবে ঘাটাঘাটি করে দেখতে পাই যে চ্যানেলটা জেনুইন চ্যানেল, অন্যান্য চ্যানেলের থেকে এই চ্যানেলটা অনেক জেনুইন চ্যানেল। তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে, বা তোমরা যদি মনে করো যে এই চ্যানেলটা তোমরা জানো না, সার্চ করে দেখে নেবে যে দ্য ওয়ে অফ সলিউশন, সেখানে গিয়ে তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আমারটাকেও সাবস্ক্রাইব করে নিও, টুকটাক ভিডিও আমি দিতেই থাকি, তোমাদেরকে গাইড করতে থাকি। ঠিক আছে, তো চলো পড়াশোনা করতে থাকো, আর ডিস্টার্ব করবো না, বাই।